এই গাইস, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। আচ্ছা, তো নতুন একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম। তো আজকে হচ্ছে আমাদের পাবজির কিছু বন্ধু ছিল বা টিমমেট ছিল, তারা এসেছে, তাদের সাথে আজকে মিট করতে যাব। তো আগে আমার একটা ফ্রেন্ড আছে, ওর নাম লাবিবা, ওর সাথেও পাবজিতেই পরিচয়। পরে আগে পিক করে নিয়ে আসি, তারপরে দেখা করব মামুর সাথে। মামু মানে আমার পাবজির মামু, তবে আপন মামুর মতোই, খুব আদর করে আমাদের সবাইকে। আমরা সেই অনেক আগে থেকেই একসাথে পাবজি খেলি, ইভেন এখনও মাঝে মধ্যে পাবজি খেলা হয়। তো আজকে প্ল্যান করেছি আমরা মিট করব। মামু যেহেতু কুয়েত থাকে, তো এখান থেকে এসেছে। কিছুদিন আগে আমরা মামুর বাড়িতে গিয়েছিলাম, সেখানে খুব আদর করেছে মামু। তো মামু এখন ঢাকায় আসছে, তো যেহেতু ঢাকায় আমাদের আরও কিছু একটা পাবজি টিমমেট আছে, তো ভাবলাম সবাই মিলে একসাথে মিট করে নিই। আর আজকে আকাশটা দেখতে পাচ্ছেন, আকাশটা খুবই সুন্দর। আজকে আকাশটা মেঘলা বলা যাবে না। তো যাই হোক, এখন যাবো হচ্ছে উত্তরা, আমার একটা ছোটো বোনের মতোই, ওরে পিক করতে যাব, তারপর ওরে নিয়ে তিনশো ফিট যাব। মামু, তারপর আমার বন্ধু শুভ এবং সচিন আছে 300 ফিটে, ওদের নিয়ে দেন ওখানে যাব। ওরা অলরেডি আমাকে কয়েকবার ফোন দিয়েছে, আমি ফোন পিক করতে পারি যেহেতু বাইকে আসি, বাইকে থেকে ফোন পিক করাটা একটু ডিফিকাল্ট। জানি না আমি আমার ভয় দিচ্ছে কি না, তো আমাকে টেনে যেতে হবে, হয়তো ওরা সবাই চলে আসছে। তো এই হচ্ছে আমাদের খিলখ্যাত। আমার ওই পাশ থেকে এই পাশে আসতে একটু খুবই ঝামেলা পোহাইতে হয় বলা চলে। তবে কী করা, ঝামেলা হইলে যেতেই তো হবেই। তো বাকি কথা হবে লাবিবার কাছে পৌঁছে, আপাতত বিদায়। এখন আর কি যত দ্রুত ট্রেনে যাওয়া যায়, আর মাঝখানে একটু জ্যাম ছিল, ওই জ্যামটুকু পার করে এসেছি। তো আশা করি এখন খুব দ্রুত যে টাইনা চলে যেতে পারবো। অবশ্য এই ওভারপাসগুলো দেওয়াতে ভালো হয়েছে, আগে নাহলে নিচে প্রচুর জ্যাম থাকে সবসময়, বিশেষ করে এয়ারপোর্টে রাখতাম তো প্রচুর জ্যাম থাকে। তো আমরা 300 ফিট পৌঁছে গেছি, এখন কথা হবে বাইক আর গ্যাং। 300 ফিট থেকে আমরা নীলা মার্কেট যাবো, এই দিক থেকে নীলা মার্কেট যে দেন, এখানে মামুর সাথে দেখা হবে। মামুর সাথে অবশ্য আজকে আগে দেখা হয়ে গিয়েছে, আমি আর আমার ফ্রেন্ড শুভ মিলে যখন ওর বাইক দেখতে গিয়েছিলাম তখনই মামুর সাথে দেখা হয়েছে।
আমার দুই বিচি বন্ধু শুভ আর সচিন, এর আগমন কি আম করে দেরি করে আন, তোমরা নিজেরাই দেরি করে আইছো। হ্যাঁ, তোর জন্য তোর জন্য দাঁড়া আছে এত সুন্দর। আর মামু কই, মামু কই, মামু আবার কই গেল? এই হচ্ছে আমাদের মামু, মামু হ্যান্ডশেক। মামুর গেম নেম হচ্ছে তোমার মামু, আর এই হচ্ছে লাভিবা। লাভিবার গেম নেম জানি কি, ও দুই দিন পর পর চেঞ্জ হয়। এই হচ্ছে কেম শুভ, 500 আইডির মালিক। হ্যাঁ, 500 আইডি, কারণ যেহেতু আমরা হ্যাকার। আর এই হচ্ছে আমাদের সচিন ভাই। সচিন ভাই কে বলতা, মং মং মং। আর এই খারাপ জগতে নিছে আমাদের রাজু ভাই, একটু ক্যামেরাটা ঘুরাও। আমাকে আমাকে দেখা যায়, এই যে এই জগতে আনছে হলো হচ্ছে আমাদের এই যে রাজু ভাই। জীবনে এক টাচও করিনি, তাই না? আমি হ্যাক বানানি পারি না। তো আমরা এখন যাবো উর্দি বাজার, সবাই লাইনে থাকুন। আমরা এখন ইউটার্ন নিয়ে সামনে যাব, মানে কিছু চত্বরে যাবো, যেহেতু এদিকে বেশি ভিড় আর আমাদের আনিজি লাগতেছে। আসলে গেমে পরিচয় হলেও বাস্তবে মিট হওয়াটা একটু আনিজি লাগে, স্বাভাবিক। তো ওই দিক থেকে যে কিছু ছবি তুলে দেন, আমরা হচ্ছে উর্দি বাজার যাবো। নর্মালি সচরাচর যেখানে আমরা ঘুরতে যাই, নীলা মার্কেট আসলে এদিকেও যেতে পারেন আপনারা, বা উর্দি বাজারও যেতে পারেন। উর্দি বাজারটা খুব সুন্দর একটা জায়গা, ওখান থেকে বলতে গেলে ঢাকা শহরে সূর্যাস্ত দেখা যায়, এরকম একটা ব্যাপার স্যাপার আর, মানে ওখানে গেলে উপভোগ করা যায়। শুভ আর সচিন আগেই চলে গেছে। এসেছিলাম ব্লগ করতে, তারপর তাদের ছবি তোলার যা অবস্থা। আপনারা এখন একটা টাইম স্লিপ উপভোগ করুন। তুমি বড় লোক মানুষ, তোমার লগে আমি আর কেমনে পারি। তো আমরা এখন যাবো উর্দি বাজার। উর্দি বাজার আসলে সূর্যাস্ত দেখা যায়, যদিও আজকে মেঘের কারণে সূর্য দেখা যাবে না, বাট লেটস গো এন্ড সি। আসলে এসে ভাইরাল চত্বর, এই চত্বরে সবসময় মানুষ থাকে, আজকেও তার ব্যতিক্রম নয়। তার উপর আজকে শুক্রবার। এখানে মানুষ যে কি মজা পায় এই জায়গাটা, আই ডোন্ট নো, ভাইরাল বানাই দিস, ছবি তুললা দাও। কোনো এক মহাগানী ব্যক্তি, আমার যতদূর মনে পড়ে, বাইকার গ্রুপে একটা ছবি পোস্ট করছিল, তারপর থেকেই এই অবস্থা। ফলো মি। আমার বন্ধু শুভর বিখ্যাত গাড়ি CG125। আমার যখন বাইক ছিল না, তখন ওর গাড়ি ছিল আমাদের একমাত্র ভরসা।
ওইটা দিয়ে আমরা এদিক সেদিক যাইতাম। দেন আল্লাহর রহমতে আমার বাইক হইলো। দেন ও তাও ওই অরে গাড়ি নিয়েই আমরা ট্যুর দিয়েছিলাম, আমরা মাও গিয়েছিলাম। তখন আনফর্চুনেটলি আমার অ্যাকশন ক্যামেরা ছিল না, দ্যাটস ওয়াই আমি ভিডিও করতে পারিনি। এই হলার আলা সাউন্ড লাগায় আর কি মজা পায়। হ্যাঁ শুভ, কি জানি খুলে গিয়েছিল মামু, তুমি কইছো বাইকের চেন খোলার কথা, আর সে কোন দিকে নিয়ে গেল? হ্যাঁ তো 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 আমরা এখানে কথা বলতেছি বাইক নিয়ে। টানো টানো শুভ, পানি অবধি গলা আগে, গলা অবধি পানি আগে। ও আচ্ছা আচ্ছা, গলা অবধি পানি আগে। এছে আমাদের বিখ্যাত সিজি 125, এছে আমার বম্বল দাস, বম্বল বম্বল। সো লেটস স্টার্ট দ্য বম্বল। কি বলো শুভ, চলো একদিন মামা যা, মামা হয়ে যাক। সবাই আমারে ফলো কর। তো এখন আমরা যাব হচ্ছে কোথায় কোথায় যাব, ওর দেব এই বৃষ্টি ফুটা পড়ে, দুই এক ফুটা বৃষ্টি পড়লো মনে হইতেছে। না না, এই টাইপের রিক্সাওয়ালাগুলোর মারাই উচিত। শুভ তোমার টুট টুট বাজে, ঘুরাও ঘুরাও, ইউটার্ন লইতে হবে। মশার অ্যাটাক হবে, সো আমি আগে ভাগে ভাইজল লাগাই ফেলি। বামে বামে বামে, তো আপনারা উপভোগ করুন আমার ব্লগ। আর এখন তো লাইট যেহেতু কমে আসতেছে, তো আপনাদের থেকে আগেই বিদায় নিয়ে নিচ্ছি। দেখা হবে আমার অন্য কোনো ব্লগে, ততদিন সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ। ইয়েস টাটা। না, ইয়েস ইয়ামাহা দিতে চাইছিলাম, যেহেতু আমি ইয়ামাহাতে জব করি তাই আমার ইয়েস ইয়ামাহা হিসা পড়ে। কিন্তু এখন ব্লগ শেষ করবো, তো তো সবাইকে টাটা, বাই বাই।